বোয়ালহালিত মরহুম মোহাম্মদ হোসেন লিদু স্মৃতি আন্তঃবোয়ালহালি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ফেব্রুয়ারির 11 তারিখ রাতে উপজেলার আকুপদণ্ডি শরীফপাড়া এলাকার টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম মামুনুর পরিচালনায় উদ্বোধক আছিল চেয়ারম্যান এস এম জসিমউদ্দিন। এর প্রধান অতিথি আছিল পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। এই ধরনের টুর্নামেন্ট যদি যারা ভালো করবে তাদেরকে সিজে গ্যাসের মাধ্যমে আমরা যদি তাদের উঠে আনতে পারি হয়তো একদিন দেখা যাবে এখান থেকে জাতীয় পর্যায়ে আমাদের এখানের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি হবে। এটা বিশেষ অতিথি আছেন মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলম ববি, নরিন মোটরসের মালিক মোহাম্মদ উসমান, শহীদ মোহাম্মদ জসিফ। ফুটবলের পাশাপাশি ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টন অনেক দূরে চলে যাচ্ছে, এখান থেকে যদি কোনো ছেলে আসে আমি তাদেরকে আমার যতটুকু সম্ভব আমি সাহায্য করতে পারবো। কিন্তু ওনার মৃত্যুর পরে আমাদের ক্রীড়া জগতের খারাপ আমরা তেমন একটা ওনাকে নিয়ে কোনো কিছু করার একটা প্রতিদ্বন্দ্বিতা করে যারা নূর মোহাম্মদ স্মৃতি সংসদ বিজয় লাভ করে। চট্টগ্রাম।